কি বলছো? উল্টো পাল্টা চুপ করো না, কি বলছো? আমাকে তুমি কিলো করতে পারবে না খুশি, হ্যাঁ বলা না আজ গলার মুন্ডু ঘুরছে, কাল আমার বডি ঘুরবে, পরশু তোমার কোমর কোমর ঘুরবে। কি কি বললেন নিশিতা? তোমাকে বলা উচিত ছিল, বললে এতটা কেলো হতো না ভায়া। সে একদিন উড়লে রাজা ভাই, সে একদিন পার্কে আমি বসে আছি, একটা লোক ছুটতে ছুটতে আমার কাছে এলো। লোকটার নাম বাতাপি। সে বলল ওকে নাকি কিছু লোক তাড়া করেছে। আমার মনে হয় ওই লোকটা একটা হীরের ছোট্ট থলি আমার ব্যাগের ভেতর চুকিয়ে রেখেছিল। আর তোমাদের খুশি বলি আমার ব্যাগ থেকে সেই হীরের থলিটাই পেয়েছে। তোমাদের কথাটা আমার বলা উচিত ছিল কিন্তু বলিনি। আমাদের লোপ হয়েছিল তাই বলিনি। এই জন্যে এইগুলো আমাদের কাছে রেখে দিয়েছি। তারপর চার হীরে সেই রেগে মেগে আমার কাছে এলো, আমাকে কেলো করলো। ও রাজু, আমায় ভুল বুঝিস না বাবা। আমাদের লোভ হয়েছিল হীরের লোভ, তাই আমাদের এত কেলো। আমি হীরে আমার কাছে রাখবো না, সত্যি কথা বলছি আমি রাখবো না আর ওই হীরে। সাত তাড়াতাড়ি বড় লোক হতে গিয়েছিলাম তো, তাই এত বড় সর্বনাশটা হয়ে গেল। আমি আর বড় লোক হতে চাই না, আমি রাখবো না, আমি দিয়ে দেবো হীরে, আমি চাই না বড় লোক হতে। কজার কজার মুন্ডুটা ঘুরে গেল ওই জন্যে, আমি বড় লোক হতে চাই না খুশি। ঠিক নিশিতা, এই পুরো ব্যাপারটা আপনি যদি আমাকে আগে জানাতেন তাহলে আমাদের রাজ্যকে পাহারা দিতে হতো না, এত গন্ডগোল হতো না নিশিতা, কিচ্ছু হতো না। ও রাজা, এখন তাহলে কি হবে বাবু? কিচ্ছু ভাববেন না বৌদি, আমরা রেগে মেগের কাছে গিয়ে এগুলো ফেরত দিয়ে দেবো। সেই ভালো, সেই ভালো, আমি দিয়ে দিই। হ্যাঁ, আমি ওকে দিয়ে দিই, অমঙ্গলগুলো আপদগুলো দূর হয়ে যাক, দূর হয়ে যাক, দূর হয়ে যাক। কিন্তু রাজাদা, গজাদার তো এখন মুন্ডু ঘুরছে, এখন কি হবে? গজাদা কোথায়? হ্যাঁ মদন, গজা কোথায় এবার আমাকে খুঁজে বার করতে হবে। গিনিপিগ থেকে পায়রা হয়ে গেছে দুষ্টুটা, খুব ভালো হয়েছে দুষ্টু। কিন্তু আবার পায়রা থেকে মোহর সুয়র করতে হবে, মানে গিনিপিগ করতে হবে। কোন বোতামটা টিপি, কোন বোতাম? চিচি কোন পাবে? আবার দুষ্টুটা গিনিপিগ হয়ে গেছে, দুষ্টু লোককে সাজা, গিনিপিগ হয়ে থাক দুষ্টু। পৃথিবীর সব দুষ্টু লোককে আমি মহাসুয়র করে দেবো, গিনিপিগ করে দেবো। গজা, তুই এখানে কি করে এলি? ও রাজা, তুই এসে গেছিস? রাজা কি মজার কাণ্ড দেয়, দেখ পশুদাদু পশুদাদুর ঘরে নেই, অথচ পশুদাদুই আমাকে এই ঘরে নিয়ে চলে এসেছে। পশুদাদু
তোকে এখানে নিয়ে এসছে। রাজা রাজা দেখ, এটা হচ্ছে পশুদাদুর ইচ্ছা শক্তি মেশিন। এই মেশিন আমি চালাতে শিখে গেছি রাজা। না 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 না, আমি নিজে নিজে চালাতে শিখে গেছি। না 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 গজে, এ তুই চালাবি না? না আমি চালিয়েছি এটা, তুই না 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 ওই দেখ গজে, ওই দেখ ওই দেখ ওই দেখ, এটা গিনি পি দেখেছিস, ওইটাকে আমি পায়রা করব। না না আমি টিপে পায়রা। না না গজে না, চিন্তা করিস না, আমি পারি। না গজে না, না গজে বল। আমার গিনিপি হয়ে গেছে দুষ্টুটা, আমাদের রামায়ণে পাঠাবে দুষ্টু দুষ্টু অ্যান্টনি গোমেস, তারা ওটাকে খাঁচায় পুরে দিই, সারা জীবন তুমি ওই খাঁচার মধ্যে বন্দি থাকবে। দেখ আমি কি তোর 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 ছোট করে দিয়েছিস কেন? কোথায় ওই তো রাজা, রাজা আমি ইচ্ছে করে করিনি রাজা, আমার হাতে ওই মেশিনটা ছিল তো, তুই ঘরে ঢুকলি, তোকে দেখতে গিয়ে ভুল করে কি টিপে দিয়েছি, আমটা হয়ে গেছে। পশু দাদু জানতে পারলে খুব রেগে যাবে রাজা, আমাকে খুব বকবে, আমি দোষ করেছি আমার শাস্তি দেবে রাজা। একজন বুদ্ধি বার কর রাজা, আমি কি করব বল রাজা। দেখ গজা, তুই তো আর ইচ্ছে করে করিস না, তুই চিন্তা করিস না, আমি আমি পশু দাদুকে বুঝিয়ে সব কথা বলবো, ঠিক আছে? এখন চল 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 দুষ্টু অ্যাটম গোমেস, গজা চল চল। আমি বুঝতে পারছি না, পৃথিবীতে এত বৈজ্ঞানিক থাকতে আমার কাছে মরতে এলি কেন হারামজাদা বাদর? তার কারণ আমরা জেনেছি, আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী বিজ্ঞানী। আপনি যা জানেন তা অন্য বিজ্ঞানীরা জানে না। ভেবে দেখুন আপনি টুল তৈরি করবেন কি না, যদি আপনি রাজি না হন তাহলে আমাদের সঙ্গে থাকতে হবে। যতদিন আপনি বেঁচে থাকবেন মহাকাশে মহাকাশে ঘুরবেন, কোনদিন এই পৃথিবীতে ফিরতে পারবেন না। ঠিক আছে, আমি তোদের ক্লোন তৈরি করে দেবো, তোরা বড় অবাধ্য। ভেরি গুড ভেরি গুড মিস্টার পাদুরি, তোদের ক্লোন বানানোর সমস্ত মেটেরিয়াল তোরা দিতে পারবি? ইয়েস পারবো, বলুন কি কি দরকার আপনি লিস্ট করে দিন, আমি দিয়ে দেবো। ভালো কথা, আমার দরকার সালফিউরিক, পেয়ামিন, ফরচুরুস ক্যাপসুলারিস 35 সিসি, ন্যাকফুরিয়াস 87 সিসি, ফলফুরিয়াস 35 সিসি, ন্যাকফুরিয়ার ফুসু 75 সিসি, ওরাইজা স্যাটিভা 35 সিসি, আর নো 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 মিস্টার ভাদুরি, এই জিনিস আমরা দিতে পারবো না। পারবি না? তাহলে তোদের ক্লোন তো তৈরি করা হবে না মূর্খ। এই জিনিসগুলো আপনার ল্যাবে আছে? আলবাত আছে। তাহলে তাহলে আপনার ল্যাবেই ক্লোন তৈরি হবে মিস্টার ভাদুরি। আমার ল্যাবেই তৈরি হবে তো? ইয়েস আপনার ল্যাবেই, আপনার ল্যাবেই তৈরি হবে হাজার হাজার ক্লোন, আর মিস্টার ঠ্যাং তাদের ধরে ধরে নিয়ে আসবে আমাদের স্পেসশিপে। ওহ, তাহলে আমাকে ছেড়ে দে। ছাড়ো ছাড়ো, নিশ্চয়ই ছাড়বো মিস্টার ভাদুরি, আপনি আপনার বাড়িতে ফিরে যাবেন, কিন্তু একা নয়। হ্যাঁ, আমাদের হাত থেকে ছাড়াবো, অত সোজা নয় মিস্টার ভাদুরি। তাহলে কে যাবে আমার সঙ্গে? আপনার সঙ্গে আপনার সঙ্গে সবসময় আমাদের ঠ্যাং থাকবে। তোর ঠ্যাং যদি আমার সঙ্গে থাকে তুই হাঁটবি কি করে? নো নো মিস্টার ভাদুরি, এ ঠ্যাং সে ঠ্যাং নয়, এ হচ্ছে আমার কর্মী মিস্টার ঠ্যাং। আপনি যদি কোনো দুষ্টামি করেন তাহলে ও আপনার শরীরে ঢুকে গিয়ে আপনাকে এখানে তুলে নিয়ে আসবে। কি গেরো, তারপরে আমি একটা মাত্র বোতাম টিপবো,
অনেকদিন হয়ে গেল এই হোটেলে রয়েছি রে হাম্পু, অনেকদিন অনেকদিন। ঠিকই বলেছেন বটে, তাই যাওয়ার সময় মনটা কেমন 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 করছে রে সব। তা একটু করছে, কলকাতায় এসে একটার পর একটা ঝামেলা হচ্ছে, গাছা বাজার গিয়ে তবে শান্তি। দিদি একেবারে ঠিক বলেছেন বটে। আমরা বুঝলেন বাবা শ্বশুর বাবা, এই ট্রেনে করে আমরা একেবারে বহরমপুর চলে যাব, ওখান থেকে বাসে করে কিংবা গাড়ি ভাড়া করে সোজা গাজা বাজার লিক করে দেবো। ঠিক বলেছেন বটে। কিন্তু বাবা একবার রাজা গজাকে বলে যাবো না? না না, ও নিয়ে তুই চিন্তা করিস না, তোর কাছে তো বোবা পানোর এসটিডিবুতের ফোন নাম্বারটা আছে। সেই ভালো, আমরা গাছা বাজার পৌঁছে গিয়ে বলবো গাছা বাজার চলে এসেছি, কিন্তু কলকাতার এক মুহূর্ত না। বাবা বাবা, হোটেলের বিলটা কি করবে বাবা? এই ওইটা নিয়ে আপনি একদম ভাববেন না বাবা শ্বশুর বাবা। হ্যাঁ, হোটেলের বিল কি করে মেটাতে হয় সে আমি জানি, বলে যাও না আমার একটা সোনার ব্যবসা আছে। হ্যালো হ্যালো এভরিবডি, হ্যালো হ্যালো হ্যালো, চলে যাচ্ছেন তাহলে? অনেক দিন তো হলো, এবার বিদায়ের পালা। হাত হাত, আপনার কথা কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না, চলে চলে। যাবেন, কিন্তু এখানে যে অনেক বাকি পড়ে রয়েছে সেগুলো না মিটিয়ে তো যাওয়া যাবে না। কি মিটাতে বলছেন? এই যে এতদিন ধরে এখানে থাকলেন, খেলেন, ঘুমলেন, তার তো একটা চার্জ আছে। এই যে আপনাদের বিল। কত হয়েছে বলুন তোমার? এই বাবু, বেশি হয়নি, ওই দুটো ঘর চারজনের খোরপোষ বাবদ মোট হচ্ছে এই 1,22,000 টাকা। কিছুই নয় বাবা শ্বশুর বাবা, আপনি সাবুকে নিয়ে কাউন্টারে দাঁড়ান, আমি হিসেব টিসেব করে আসছি, আপনি তাড়াতাড়ি লিক করুন তো। কিন্তু তুমি এত টাকা কি করে দেবে গো? সাবু, তুমি বাবা আপনি ওকে নিয়ে যান না। বাবা জীবন যখন বলেছে তখন ঠিক লিক করে দেবে। বসুন, হ্যাঁ বসুন, বসবো ভাই বসুন। থ্যাংক ইউ। সঙ্গে খাতা পেন্সিল আছে তো? খাতা পেন এই তো, এই হচ্ছে খাতা আর এই হচ্ছে পেন। বিলটা দিন। এই যে বিল। আর আপনি হিসেবটা করুন। হিসেব করব? আচ্ছা বেশ, হিসেব করছি, সেই ভালো। আপনি তো অঙ্কে খুব ভালো ম্যানেজার বাবু। হ্যাঁ, এই কি করে জানলেন? এ আমি না ক্লাস 1 থেকে 10 অবধি কখনো অঙ্কে ফেল করিনি জানেন। খুব ভালো, লিখুন। ধরুন আমরা যেদিন হোটেলে এলাম সেদিন আপনাকে 20,000 টাকা দিলাম। হ্যাঁ, কিন্তু আপনি তো দেননি আমাকে। ধরুন না। ও আচ্ছা, ধরবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ধরছি। এই 20,000, তারপরে প্রতি সপ্তাহে 5,000 করে, 4 সপ্তাহে হলো গিয়ে 20,000। ভেরি গুড, অঙ্কে আপনি কোনো দিন ফেল করেননি, ফেল করবেনও না। আপনাদের আশীর্বাদে স্যার। তাহলে 40,000 হলো? হ্যাঁ 40,000 হলো, এই প্রথমে 20 আর তারপরে ওই 4 সপ্তাহে 5 করে 20, এই হলো মোট 40,000। তারপরে লিখুন প্রতি সপ্তাহে 9,000 করে, 4 সপ্তাহে হলো গিয়ে 36,000। হ্যাঁ, প্রতি সপ্তাহে 9,000 করে, তাহলে তো সোজা হিসেবে, এই তো আগে 40 আর এই হচ্ছে 4 x 36,000, তাহলে সব মিলিয়ে হলো 76,000। অপূর্ব, থ্যাংক ইউ, ভালো, খুব ভালো হিসেব করেন আপনি। তারপরে আপনাকে দিলাম 6,000। হ্যাঁ আবার 6,000 দিয়ে দিলে? 6,000, ওই তো 76 + 6 = 82,000। তারপরে আপনাকে দিলাম 20,000। আবার 20,000 দিয়ে দিলে? 1,02,000। কি করে হলো? হ্যাঁ ওই যে 82,000 + 20,000, তাহলে 1,02,000 হচ্ছে। হ্যাঁ
অপূর্ব, অপূর্ব, অপূর্ব আপনার হিসেব করার ক্ষমতা। তারপর একেবারে শেষ দিন, শেষ দিন, শেষ দিন, বসুন বসুন, শেষ দিন। আপনাকে দিলাম 22,500। 22,500 কত দিলাম মোট? 1,24,500 টাকা। তাহলে তো স্যার মানে সব একবারে ইয়ে আর কি, ইয়ে হয়ে গেল। হ্যাঁ, একবারে ইয়ে হয়ে গেল। তাহলে মোট 1,24,500 আপনাকে দিয়েছি, আর আপনার বিল হয়েছে কত? 1,22,000 টাকা। তাহলে বাকি রইল কত? তাহলে হচ্ছে গিয়ে 2,500 টাকা। ওইটা আপনার টিপস। হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের জন্য ভালো রসগোল্লা খাওয়াবেন। কি বলছেন স্যার, থ্যাংক ইউ, বিশ্বাস করুন আপনি স্যার, 2,500 টাকার টিপস আজ অব্দি আমাকে কেউ দেয়নি। আপনি ভগবান স্যার, আপনার পাটা একটু প্রণাম করি। ওরে বাবা রে, আপনি আমাকে ভুলে যাবেন না স্যার, আপনি কিন্তু আবার আসবেন স্যার। আমি আসবো, আসবেন তো আপনি। যান, 2,500 টাকা, তাহলে স্যার আমি আসি। আপনি আসুন, আসি, যান যান যান। ওরে বাবা রে, 2,500 টাকার টিপস। কি বুঝলে হাম্পু? দেখলি তো, 1,24,500 টাকা কেমন দিয়ে দিলাম। আপনার মাথায় বুদ্ধি আছে বটে, কিছু দিলেন না অথচ সব শোধ করে দিলেন বটে। এই হচ্ছে আমার সোনার দোকানের বুদ্ধি, একে বলে সোনার বুদ্ধি। কেমন ভাবিয়ে ভাবিয়ে দিয়ে দিলাম। খুব আনন্দ হচ্ছে বটে, খুব আনন্দ হচ্ছে, কেমন ভাবিয়ে ভাবিয়ে দিয়ে দিলেন। কি আমার আঘাত লাগলো বটে, কি হবে বটে? বাবু, বাবু গো, বাবু, বাবু গো, শিগগিরি আসো। আমি রাইনি বটে, আমার মাথার বাইস বাবুর মাথায় পড়ে গেছে বটে। আমার মাথায় আঘাত, এবার নিশ্চয়ই শিয়াল না হয় নেকড়ে হয়ে যাবে সাবু। বাবা, তোমার কি হলো বাবা? বজবন, ও বজবন, যাবার সময় তুমি কি হবে বাবা? আমি কোথায় বাবা? শ্বশুর বাবা, আমি কোথায়? আমি গাছা বাজার যাব। কে কে জুয়েলার্স? আমার নাম পঞ্চানন চৌধুরী, কেয়ার অফ কৃষ্ণকান্ত চৌধুরী।